বন্ধুরা, 26 মে 2021 বুধবারের দিন, অর্থাৎ এই যে মে মাসের 26 তারিখ আসছে, এই দিন পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এবং এই গ্রহণ সম্পর্কিত কিছু তথ্য, কিছু বিশেষ ইনফরমেশান গ্রহণের সময়, গ্রহণের শেষ হওয়ার সময় এবং বিশেষ 3টি রাশির ক্ষেত্রে শুভফল এবং 3টি রাশির জন্য সতর্কতার কথা আমি আপনাদের বলবো। পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলে, ভিডিওটা শুনলে আপনাদের কিছু হলেও কাজে লাগতে পারে বা কিছু হলেও কাজে লাগবে। আমি প্রণয় মজুমদার, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাকে চেনেন, আপনাদের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের জায়গা রয়েছে, তাই বিশ্বাস বা ভরসাসের ভরসার জায়গাও রয়েছে, তাই আমার চ্যানেলটা ভালো লাগবে, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনটা প্রেস করে নেবেন। চলুন আলোচনাটা শুরু করি, বা আলোচনা করার জায়গায় যাই, বা টোটাল ইনফরমেশানগুলো আপনাদের কাছে তুলে ধরি। 26 তারিখ বুদ্ধ পূর্ণিমা, অত্যন্ত ভাইটাল একটা পূর্ণিমা তিথি বা পূর্ণিমা দিন। এই দিনকে ভগবান বুদ্ধ, তাকে স্বয়ং নারায়ণের অবতার বলা হয় বা তাকে নারায়ণের অবতারের সঙ্গেই তুলনা করা হয়, তার আবির্ভাব তিথি, তার বোধি এবং তার মহাপরিনির্বাণ বলা হয় এই দিনেই হয়েছিল। তা বিশাল একটা ইম্পর্টেন্ট দিন এবং অত্যন্ত শুভ দিন। আর এই দিনেই বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের চন্দ্রগ্রহণ হবে, হতে চলেছে। এবং এই তিথি উপলক্ষে বা এই দিন উপলক্ষে বিশেষ 3টি রাশির জাতক বা জাতিকাদের আমি সাবধান থাকতে বলবো, 3টে রাশির ক্ষেত্রে কিছু হলেও ভালো ফল আসবে সেই কথাটা বলবো। প্রথমত আপনারা জেনে নিন যে গ্রহণের সময়টা আগে জেনে নিন। গ্রহণের অনেকে জিজ্ঞেস করেন গ্রহণের সময় কাল কী না কী, এগুলো সমস্ত কিছু জিজ্ঞেস করেন। প্রথমত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু উপছায়া গ্রহণ, আমাদের ভারতবর্ষে কিছু জায়গা থেকে দৃশ্যমান, যেহেতু আমাদের দেশ থেকে দৃশ্যমান তার তাই এর একটা এফেক্ট থাকছে। কিন্তু সূতককাল, যেটা চন্দ্রগ্রহণের সূতককাল, গ্রহণ শুরুর 9 ঘন্টা আগে থেকে হয়, এই গ্রহণের ক্ষেত্রে সূতককাল ভ্যালিড হচ্ছে না, উপছায়া গ্রহণ যেহেতু তাই ভ্যালিড হচ্ছে না, তাই সূতককালের মান্যতা থাকছে না। গ্রহণ 26 তারিখে হচ্ছে চন্দ্রগ্রহণ, 26শে মে। গ্রহণ উপছায়ায় প্রবেশ হচ্ছে দুপুর দুটো সাতেরো মিনিটে এবং উপছায়া শেষ করছে সন্ধ্যে 7টা 19 মিনিটে। এই টাইমটা গ্রহণের টাইম হিসাবে ধরা হচ্ছে। গ্রহণ স্পর্শ হচ্ছে বিকেল 3টে 15 মিনিট থেকে, গ্রহণের মধ্যকাল 4টে 49 মিনিট এবং গ্রহণ মোক্ষ হচ্ছে 6টা 23 মিনিটে, আর উপছায়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে 7টা 19-20 এই সময়। অর্থাৎ আপনারা মোটামুটি ধরে রাখুন দুপুর দুটো প্রায় পনেরো মিনিট থেকেই ধরুন এদিকে 7টা 20 মিনিট পর্যন্ত, এই সময়টা চন্দ্রগ্রহণের সময় বা চন্দ্রগ্রহণের কাল হচ্ছে। আবার রিপিট করছি, পূর্ণগ্রাস গ্রহণ কিন্তু উপছায়া চন্দ্রগ্রহণ, তাই ভয় পাওয়ার কিছু নেই। গ্রহণের সময়টাকে একটু সতর্ক থাকবেন, বাদবাকি সময়কে সকাল 8টা 9টা 10টা এই টাইমটাকে আপনারা নর্মাল যেরকম ইউজ করেন 11টা ইউজ করুন, কাজ করুন, কর্ম করুন, কোনো প্রবলেম নেই। বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান বুদ্ধকে স্মরণ করতে পারেন, তার কাছে প্রার্থনা করতে পারেন। বৌদ্ধ ধর্মের তিনি প্রতিষ্ঠাতা, তার মানে এই নয় যে তিনি তাকে ডাকা যাবে না, তাই অবশ্যই তাকে স্মরণ মরণ চিন্তন করা যায় বা করলে ভালো হবে বা ভালো রেজাল্ট পাবেন। প্রথমত জেনে রাখুন গ্রহণটা হচ্ছে কিন্তু বৃশ্চিক রাশিতে, অনুরাধা নক্ষত্রে গ্রহণটি হচ্ছে। 3টে রাশি মূলত আমি বলবো খুব সাবধান থাকতে হবে। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি, কারণ বৃষ রাশিতে রাহু তার ঠিক সমসপ্তমে 7th হাউসে গ্রহণ তৈরি হচ্ছে বৃশ্চিক রাশিতে, এবং গ্রহণের দৃষ্টি সরাসরি বৃষরাশিতে পড়ছে, তাই বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে এক হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং নিজেদের শরীর স্বাস্থ্যর জায়গা, এবং তার 7th হাউস যেহেতু বৃষরাশির হচ্ছে, সপ্তমভাবে গ্রহণটি তৈরি হচ্ছে বা গ্রহণ হতে চলেছে। দাম্পত্য জীবন, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যর দিক, আপনি যদি বৃষরাশির মানুষ হন খেয়াল রাখবেন, দুশ্চিন্তা, খারাপ চিন্তা, উল্টোপাল্টা চিন্তা এগুলো কিন্তু ত্যাগ করার বা
এগুলো না করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, একটু সাবধান বা একটু সতর্ক থাকুন। এই গ্রহণ, গ্রহণের দিন আগের দু তিন দিন, পরের তিন চার দিন, মানে ওই একটা সপ্তাহ আগে পরের একটা সপ্তাহ মোটামুটি আপনারা সাবধান থাকুন আপনি যদি বৃষ রাশির মানুষ হন। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির এই কারণেই হচ্ছে, কারণ কর্কট রাশির মালিক সরাসরি চন্দ্র, তিনি গ্রহণে যুক্ত হচ্ছেন। কর্কট রাশির জাতক বা জাতিকারা ডিপ্রেশনে যেতে পারেন, হওয়া কাজ আটকে যেতে পারে, পাওয়া সফলতা আটকে যেতে পারে, এবং মানে কি বলবো যে অনেকের ক্ষেত্রে নাকের ডগা থেকে কাজগুলো বা কর্মগুলো বা উন্নতিগুলো কিন্তু ফসকে যেতে পারে। সামনের এবং পরের মোটামুটি সব মিলিয়ে 7-8 দিন 10 দিন আপনারা একটু সাবধান থাকবেন। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, বুঝে পা ফেলবেন, মেপে পা ফেলবেন, ধীরে সুস্থে চলবেন কর্কট রাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে, কারণ কর্কট রাশির অধিপতি নিজে গ্রহণে চলে যাচ্ছে, ব্যতি গ্রহণে যাওয়া মানে নিজের বলহীন হয়ে পড়ছে, লক্ষ্য রেখে চলবেন। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি তো বুঝতেই পাচ্ছেন কেন হচ্ছে, বৃশ্চিক রাশির ওপরেই গ্রহণ হচ্ছে, এবং বৃশ্চিক রাশির ভাগ্যপতি চন্দ্র এক তো নিচস্থ হচ্ছে রাশিতে এসে, দু নম্বর কথা গ্রহণে যুক্ত হচ্ছে। তাই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, দুর্ভাগ্যর শিকার হতে পারেন, এবং চন্দ্র মনের কারক গ্রহ, মেন্টাল স্যাটিসফ্যাকশান, মনের জোর, মানসিক দৃঢ়তা পুরোপুরিভাবে আপনাদের নষ্ট হতে পারে। সতর্কতা অবলম্বন করা জরুরি, এবং ভাগ্যের বিরুদ্ধে গিয়ে কাজকর্ম সিদ্ধি করতে হবে তার আগের তিন চার দিন, পরের তিন চার দিন, অর্থাৎ 26 তারিখ থেকে হলে 22-23 তারিখ থেকে সাবধানতা অবলম্বন শুরু করুন। 29-30 তারিখ পর্যন্ত, 31 মানে ওই সময়টা পর্যন্ত, মানে আগের তিন চার দিন, পরের তিন চার দিন আপনারা সাবধান বা সতর্ক থাকুন। তিনটে রাশির কথা বললাম, বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি। ভালোও হবে তিনটে রাশির, ভালোও তিনটে রাশির হবে। কোন তিনটে রাশির ভালো হতে পারে? মেষ রাশির ভালো হতে পারে। অষ্টমভাবে গ্রহণ তৈরি হচ্ছে, অষ্টম হচ্ছে ঝামেলার জায়গা, ঝামেলার জায়গাটাকে, ঝামেলার জায়গায় ঝামেলা তৈরি হচ্ছে, মানে বিষে বিষে বিষক্ষয় টাইপের ব্যাপার একটা হতে পারে। তাই ঝামেলা, প্রবলেম, অবস্ট্রাকশানগুলো ক্লিয়ার হওয়ার জায়গা কিন্তু তৈরি করবে। অবস্ট্রাকশানগুলো, ঝামেলাগুলো, প্রবলেমগুলো, বাধা বিপত্তিগুলো ক্লিয়ার হওয়ার জায়গা তৈরি করবে আপনি যদি মেষ রাশির মানুষ হন। সামনের দু তিন দিন, পরের দু তিন দিন, যদিও গ্রহণ এমন কিছু ভালো এফেক্ট দেয় না, তারপরেও বলবো আপনি আশা করতে পারেন তুলনামূলকভাবে আপনি ভালো রেজাল্ট বা ভালো ফল পেতে পারবেন আপনি যদি মেষ রাশির মানুষ হন। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার ভালো হবে। দ্বাদশ ভাব ব্যয়কে নির্দেশ করছে, ব্যয় খারাপ, খারাপের দিক। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, আমি এটা আপনারা জেনে রাখুন, আমি টোটাল একটা ভিডিও দেবো 2-4 দিনের মধ্যে, যাতে প্রত্যেকটা রাশি ধরে ধরে আমি যেভাবে আলোচনা করি করে দেবো। এটা শুধুমাত্র ভালোটাই কথাই বলছি, কী খারাপ কী ভালো সব মিলিয়ে আমি সেখানে আলোচনা করব। ধনুরাশির ভালো হতে চলেছে, দ্বাদশভাবে গ্রহণ তৈরি হচ্ছে, দ্বাদশভাব ব্যয়, ব্যয়ভাবের ওপর গ্রহণ ব্যয় সংকুলিত করে দিতে পারে, সফলতার জায়গা বৃদ্ধি করতে পারে, উন্নতির জায়গা কোনো না কোনোভাবে তৈরি করতে পারে। আবার রিপিট করছি, গ্রহণ এমন কিছু ভালো নয়, তারপর মানে ভালো হয় না, তারপরেও আপনি যদি ধনুরাশির মানুষ হন, কিছু হলেও বেটার রেজাল্ট পাবেন, কিছু হলেও ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। লাস্ট রাশি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ভালো ফল কিন্তু কিছুটা হলেও আসতে পারে এই গ্রহণের সময়তেই, বা গ্রহণের আগে বা পরে 2-3 দিন 4 দিন, বিশেষত সফলতার জায়গা আনতে পারে, সফলতার ক্ষেত্র তৈরি করতে পারে। একাদশে চন্দ্র নিচস্থ হয়ে যায় গিয়ে গ্রহণে যুক্ত হচ্ছে, এখানে চন্দ্র আপনার ক্ষেত্রে কিছু হলেও পজিটিভ রেজাল্ট দেবে। অনেকে এটার সঙ্গে এটা মানবেন না, এটা মনে করবেন না, কিন্তু আমি এটা মনে করছি, সেই জন্যই আমি আপনাদের কাছে তথ্যটা তুলে ধরছি। সফলতার জায়গা বাড়বে, গ্রহণের সময়টা একটু সাবধান থাকবেন, ওই দুপুর 2:17 থেকে 7:19-20 পর্যন্ত রাত্রিবেলা, বাদ বাকি আগের দু তিন দিন, পরের দু তিন দিন পজিটিভ অ্যাটিটিউড দেখান। আপনার কাজ, আপনার কর্ম বা আপনার উন্নতিগুলো সুন্দরভাবে বার করার জন্য, পজিটিভ রেজাল্টগুলো বার করার জন্য অনেকাংশে ভালো হবে। তাই তিনটে রাশির কথা বললাম, এক হচ্ছে মেষ, দুই হচ্ছে ধনু, তিন হচ্ছে মকর। এবং প্রথমে তিনটে রাশির কথা বলেছি, খারাপ হতে পারে, আপনারা তিনটে রাশির মানুষ একটু সাবধানে থাকুন। এই তিনটে রাশির মানুষ চেষ্টা করুন অনেকটা ভালো করার বা ভালো রেজাল্ট বার করার। এই মোটামুটি গ্রহণের তথ্য, আরও ভিডিও আসবে গ্রহণের উপর, একটু সাথে থাকুন। যারা যোগাযোগ করতে চান, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যোগাযোগ করতে চান, দয়া করে একটু ডেসক্রিপশনটা দেখে নিন, সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন, এই কামনা করি। আর যাই, কাল আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। সকলে ভালো থাকুন।
নমস্কার।